অবশ্যই দেখে নিও এবং আমার দাদার জিন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঘড়িতে এখন বাজে 6টা। বাবার ছবি তোলা হচ্ছে, আজকে পুরীটা গিজ গিজ করছে ভিড় চারিদিকে। ৩০০ টাকারও শাড়ি আছে, ১০০ টাকারও শাড়ি আছে। তো দেখো বোন এই ফার্স্ট টাইম হাওয়াই মিঠাই খাচ্ছে, কেমন খেতে? ওয়াও, 16 বছর আগে পায় মনে বাবা। এই যে পড়ে যাবে মাকে দে। হাওয়াই মিঠাইটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, কিন্তু হাওয়াই মিঠাই খেতে খেতে আমি বুঝতেই পারিনি যে আমার যে জিনিসটা আমার ভীষণ পছন্দের সেই জিনিসটা হারিয়ে গেছে। রাত্রিবেলা তারপর আমি আর দাদা মিলে অনেক খুঁজেছি বাট পাইনি। সমুদ্রে বেরোচ্ছি আর এটা তোমাদের সঙ্গে পার্ট টু হচ্ছে। ডে ফোর এর পার্ট ওয়ানটা আপলোড করে দিয়েছি, অবশ্যই দেখে নিও এবং আমার দাদার জিন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে অনেকদিন পর একটু মোটা করে কাজল পরেছি। এটা আমি মায়ের নিউ ড্রেস, এই যে আমি কিনে নিয়েছিলাম মায়ের জন্য বড় বাজার থেকে। আমি একটা রেড কালারের কালকে পরে নিয়েছি, আজকে মা পিঙ্ক কালারের রেচি কালারের এটা পরেছে। তো চলো লেটস গো, আজকে সন্ধ্যেবেলা বেরোচ্ছি, আজকে সমুদ্রে গেছিলাম তাই আর কিছু খাওয়া দাওয়া করিনি দুপুরবেলা। তো এখন বিকালবেলা বেরিয়ে অনেক কিছু খাবো, মজা করবো। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমাদের জেনোজ আছে, আজকের দিনটা ছেড়ে দিয়ে আমরা রবি আর সোমবারটা আছি, কালকে আমরা ঠাকুরের মন্দিরে পুজো দেব। ঘড়িতে এখন বাজে 6:03 বাট বাইরে কিন্তু এখনও একটা, ওই দেখো এখানে শুয়ে আছে ডগিটা, কিন্তু বাইরে আলো আছে যেটা আমরা বেরোতে বেরোতে আচ্ছা বেরোতে বেরোতে 7টা বেজে যায়, আলো দেখতে পাই না। যেদিনকে প্রথম এসেছিলাম সেদিনকে আলো দেখতে পেয়েছিলাম। তো এখন হালকা হালকা স্টলগুলো খুলছে, তো চলো যাওয়া। আমরা চা খাবো, কি ভালো লাগছে, এখনো সন্ধ্যেবেলার এই আলোটা আছে। হ্যাঁ চল, জানিয়ে চলে পকেটে ভর পকেটে। কি বললে, কি গো, কি অর্ডার দিয়েছ? চিকেন পকোড়া। চিকেন পকোড়া এখনো সব স্টল খোলেনি, আমরাই চলে এসেছি। সাগর কাকু স্টল খুলে গেছে আর এনাল স্টল খুলে, এই পকোড়ার স্টলগুলো খুলে গেছে। দেখে দিকে আমার দিকে
দুপুরবেলা কিছু খাই খিদেও পেয়ে গেছে। মা দেখি আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, আমি আমার দাদার পৈতেতে অনেক দিন আগে আমার মোটা করে কাজল পরেছিলাম ছোট্টবেলায় একদম, বাট অনেক দিন পর পরলাম, তো ইচ্ছা হলো একটু পরি মোটা করে কাজল। তো আমরা এগ চাউমিন আর এই যে বাবাও খাচ্ছে। দাদা যত দিন যাচ্ছে তত মন খারাপ করছে, দুদিন চলে আসছে ওরা দুদিন, রবি সোমবারে রাত্রে ট্রেন, যদি আজকে দিনটা ছেড়ে দিই দুদিন, দুদিন তো আছে অবশ্যই, দুদিন ভালো করে আনন্দ কর। কবে টিকিট কাটা হয়েছিল? এখন আমরা যাচ্ছি আবার বাড়িতে, এখন আমরা যাচ্ছি আবার শুনে দোকানে, এতক্ষণ চা চাউমিন ডিম রোস্ট আর আর কি কেন চা চাউমিন আর পকোড়া, চিকেন পকোড়া, চিকেন পকোড়া, এখন আবার যাচ্ছি। বসবে বাবু, বস বস, বলো কি বলছো? একবারে মদন মোহন খেতে হবে একদিন, তো এখন আমার দিদা আমার মায়ের মা না, সব থেকে বড় কথা ট্রেনের টিকিট কাটা আছে, তারপরে থেকে এসো না দাদা, এইসব এসছে দিয়ে ভিড় কাটবে, এখন আমার দিদার সঙ্গে কথা বলছি আর মায়ের মা এসছি সামনাসামনি নিয়ে নেবে, তো আজকে ভাবলাম না চেয়ার নেবো না, পালিয়ে বসে একটা চেয়ার জানো তো সকালে বসে 40 টাকা করে নেয় আবার রাতে 30 টাকা, শুধু শুধু চেয়ার নেবো কেন, সকালে ওর বাবা বসে থাকে, ওর বাবা বসে আমাদের ফোন টোন গুলো ধরে, বুঝেছো তো, জলের বোতল ব্যাগ ধরে বসে থাকে, আমরা চান করে উঠে আসি, আমি আজ যেমন আমি উঠে এলাম ওর বাবা 15-20 মিনিট চান করে, এখন আমি জীবনে প্রথমবার হাওয়াই মিঠাই খাবো, বাবা কিনে দিয়েছে, বোন যেহেতু কোনোদিন হাওয়াই মিঠাই খায় না এই ফার্স্ট টাইম খাচ্ছে, তো আজকে এই প্রথম কিনলো, কেমন খেতে লাগে জিজ্ঞেস করবো, একটু পরে খাচ্ছি, একটু ছবি তুলি করা, এখন যাচ্ছি আমরা ভারত সেবাশ্রম সংঘ, তো চলো যাওয়া যাক, আর রাস্তায় যা ভিড়, আজকে শনিবার আর কালকে রবিবার, শনি রবি এখন প্রচণ্ড ভিড় হবে, আজকে পুরীতে কিচকিচ করছে ভিড় চারিদিকে, লিটারালি জাস্ট ভিড়টা দেখো, মানুষ সে পুরীতে এসছে, এখানটা স্বর্গদ্বারের সামনেটা আমরা আছি যেখানে, বাবা বালিতে কত মানুষ, রাস্তায় কত মানুষ, আচ্ছা এখানে একটা সেল বলে লেখা আছে, গেঞ্জিগুলো 150 টাকা করে,
তাহলে আমরা একবার আরও এখন দেখছি ভারত সেবাশ্রম সঙ্গে প্রতি বছর আসি ঠাকুরের মন্দিরে। ও এইটা হ্যান্ডলুম প্লাজা, এইটা হ্যান্ডলুম প্লাজা। 300 টাকারও শাড়ি আছে, 100 টাকারও শাড়ি আছে। আমরা প্রতি মুহূর্তে ব্লগ করছি কিন্তু আমি ভুলে যাচ্ছি ব্লগ করতে, আমি ওকে দেখেই ব্লগ শুরু করছি। দেখো দেখো কি দুর্দান্ত ব্লগ করছে, দেখো আমার দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্রতি মুহূর্তে তোমাদের জন্য ব্লগ করছে। আমি তো ব্লগ করতে ভুলে যাচ্ছি। আজকের ডিনারে আছে হচ্ছে ভাত, প্লেট ডাল, মাতলা মাছের কারি, আলু পটলের তরকারি। ওই চেয়ারটা সরা, এখন ঘড়িতে বাজে 10:22 আর আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। এখন গিয়ে একটু বিটে বসবো, রাত্রের ডিনার কমপ্লিট, কালকে ডে 5 অ্যান্ড আমরা যাবো ঠাকুরের মন্দিরে, ঠাকুরের মন্দিরে পুজো দিতে। তো সকাল সকাল উঠবো, প্রায় 4টার মধ্যে উঠে পড়বো। চলো আর একটু পর ব্লগে এন্ড করে দিচ্ছি, বিটে বসি। এসে আমরা এখানটায় বসেছি, ঘড়িতে বাজে 10:36। চলো দাদা ছবি তুলো। আমরা সোমবারে ট্রেনে উঠবো, মঙ্গলবারে আমরা বাড়ি চলে যাব, তাই আসতে গিয়ে আমাদের মনটা খারাপ হচ্ছে। যাওয়া হয় আসার জন্য, আসা হয় যাওয়ার জন্য। যখনই এসেছিলাম তখনই জানি যে এবার যেতে হবে, তাই যাচ্ছি যখন আমার আসতে হবে। পেছনে এই সমুদ্রটার সিনারিটা খুব মিস করবো, সব থেকে বড় কথা এই হাওয়াটা খুব মিস করবো। জগন্নাথদেবকে অবশ্যই বেশি মিস করবো। হ্যাঁ জগন্নাথদেবকে কালকে তো দর্শন করবো, এখনো দেখিনি। আমার
45 বার তো আশা হয়ে গেছে। চলো রিল করে নি কটা তোমাদের জন্য। বন্ধুরা দেখো বোন এই ফার্স্ট টাইম হাওয়াই মিঠাই খাচ্ছে, তো খা আর খেয়ে বল টেস্ট কেমন। না আমি কালকে সকালে খাবো ভেবেছিলাম কিন্তু ছোট হয়ে যাচ্ছে, যে আমার আইডিয়া ছিল না এটা ছোট হয়ে যাচ্ছে। খা খা আর খেয়ে বল টেস্ট কেমন। এই সেলফিটা দে। কেমন খেতে? ওয়াও আমি তো বললাম মিষ্টি। অবভিয়াসলি ভালো খেতে। সমুদ্রের পাড়ে বসে হাওয়াই মিঠাই খাওয়া, একটা উপরে চাঁদ ফুটেছে, একটা আলাদা মানে ফিলিংস। তাও তো 16 বছর আগে পাই আমরা। বাবা খা খা নিজে হাতে করে বড় বড় মুহূর্তে তুমি মুভি খাওয়ার মতো। এই প্যাকেটটা খুলে পড়ে যাবে আসলে। জীবনে প্রথমবার হাওয়াই মিঠাই খেলাম, তাও আবার সমুদ্রের পাড়ে বসে আমরা চারজনে মিলে। দারুণ মজা হচ্ছিল কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম। হাওয়াই মিঠাইটা আমরা সন্ধ্যেবেলায় সমুদ্রের পাড়ে বসে কিনেছিলাম, তো ভেবেছিলাম পরের দিন সকালবেলা পুজো দিয়ে খাবো, কিন্তু আস্তে আস্তে রাত্রিবেলা খাবার খেয়ে আসার পর দেখি কি না হাওয়াই মিঠাইটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। তো তাই জন্য বাবা মা দাদা বললো খেয়ে নে, তাহলে ওটা দেখবি পরের দিন সকালবেলা একটুখানি হয়ে থাকবে। তো আমার তো কোনো আইডিয়া ছিল না, তো তাই জন্য আমরা রাত্রিবেলা বসে বসে খেয়ে নিলাম। কিন্তু হাওয়াই মিঠাই খেতে খেতে আমি বুঝতেই পারিনি যে আমার যে জিনিসটা আমার ভীষণ পছন্দের সেই জিনিসটা হারিয়ে গেছে কি সন্ধ্যেবেলায়। দেখতে পাচ্ছ ভিডিও, কিন্তু আমি তো খেয়ালই করিনি। আমি যখন হোটেলে ফিরলাম তখন দেখলাম সবথেকে পছন্দের যে আমার কানের দুলটা, স্টোন দেওয়া যে ইয়ারিংসটা আমি পরে আছি, ওটাই একটা কানের দুল হারিয়ে গেছে। তো রাত্রিবেলা তারপর আমি আর দাদা মিলে অনেক খুঁজেছি বাট পাইনি। রাসের মেলা থেকে এই কানের দুলটা আমায় বাবা কিনে দিয়েছিল 30 টাকা দিয়ে, কিন্তু ওটা আমার এত ফেভারিট ছিল, অনেকবারই ওই ইয়ারিংসটা পরে আমি ভিডিও করেছিলাম। এই ড্রেসটা পরে আমার পুরীতেই 2 দিন আগের ভিডিও এটা। আই এম ভেরি হ্যাপি ফ্রেন্ডস যে আমি আজকে ফার্স্ট টাইম হাওয়াই মিঠাই খেলাম সমুদ্রের পাড়ে বসে আমরা পরিবারের সবাই মিলে। আর নেক্সট কোনো সময় এরকম কানের দুল দেখতে পেলে আমি অবশ্যই কিনবো, আর তোমাদের সঙ্গে ব্লগেতে সেটা শেয়ারও করবো। তো চলো আজকের ভিডিওটা এন্ড করা যাক। আজকে পুরীর Day 4 Part 2 ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর পার্ট ওয়ানটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, এর আগের ব্লগগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আমার দাদা যে নো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আমি কমেন্ট বক্সে লিংক দিই তোমাদের সঙ্গে। কালকে আমরা আর ও খুব সুন্দর সুন্দর তোমাদের জন্য ব্লগ করেছে, ওর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। কালকে আমরা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যাব, তাই অনেক সকাল সকাল উঠবো, প্রায় 4:30 সময় উঠবো। তো তাই জন্য আজ তাড়াতাড়ি চলে এলাম। এখন ঘড়িতে বাজে 11:05। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আমি জানি তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লেগেছে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও। বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।